আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রাসেল আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তিন কোনা জমি মাপার খুব সহজ একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো আপনারা যদি ভিডিওটির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে তিন কোনা জমি আপনি খুব সহজেই মাপতে পারবেন তো গত পর্বে আমি চার কোনা জমি কিভাবে মাপতে হয় সেই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো যারা ওই ভিডিওটি মিস করছেন তারা দেখবেন এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওটা লিংক লিঙ্কটাও আছে আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন তো ওই ভিডিওটা দেখলে আপনার আপনারা চার কোনা জমি কিভাবে মাপতে হয় চার কোনা জমি মাপার পদ্ধতিটাও আপনারা ওই ভিডিও থেকে শিখতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা ধরুন এটা হচ্ছে একটা তিন কোনা জমি তো তিন কোনা জমি আর জমির এই পাশ থেকে এই পাশ থেকে আমি মেপে পেয়েছি তিরিশ ফুট হ্যাঁ এটা তো জমি না আমি খাতা কলমে আপনাদেরকে বোঝাচ্ছি মনে করুন এই জমিটার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মেপে তিরিশ ফুট পাওয়া গেল তো আপনারা যে জমিটা মাপবেন তিন কোনা জমির জমি যদি মাপেন তাহলে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত মাপবেন মেপে যত পাবেন আপনারা ওইভাবে হিসাব করবেন তো আমি এখানে আপনাদের বোঝানোর জন্য ধরে নিয়েছি ধরুন যে এই জমিটা তিন কোনো একটা জমি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মেপে আমি পেয়েছি তিরিশ ফুট ওকে আর এই কোনা থেকে এই কোনা পর্যন্ত জমিটা আমি মেপ মাপছি মাপার পরে আমি পেয়েছি আশি ফুট এবং এই কোনা থেকে এই কোনা পর্যন্ত মেপে আমি পেয়েছি সত্তর ফুট তো এই তিন কোনা জমির প্রথমে আমাদেরকে স্কোয়ার ফিট বের করতে হবে অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হবে তাহলে যেহেতু একটা এটা হচ্ছে বিষম বাহু তার মানে একটা বাহু কিন্তু সমান না এক একটা এক এক রকম মাপের হুম তাহলে ত্রিভুজের যদি আমরা সূত্র বসাই তাহলে এটা বিষম বাহু ত্রিভুজের মধ্যে পড়বে তাইলে কি হবে এটা হচ্ছে বিষম বাহু মানে প্রত্যেকটা বাহু অসমান তাহলে আমাদের সূত্রটা হবে এরকম আপনারা দেখুন সূত্রটা হবে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা হ্যাঁ রুট অভার এস ব্রাকেট এস মাইনাস এ এস মাইনাস বি ব্রাকেট এস মাইনাস সি এইটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হ্যাঁ তার মানে একটা জমির কিন্তু সব বাহু সমান থাকে না সেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ দিয়েই প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে আর ক্ষেত্রফল বের করলে আমরা স্কোয়ার ফিটটা পেয়ে যাব আর স্কোয়ার ফিটটা যদি আমরা পেয়ে যাই তাহলে কত শতাংশ জমি আছে এখানে সেটা খুব সহজে বের করা যাবে কত কাঠা জমি আছে সহজে এটা বের করা যাবে তো আমরা প্রথমে এখন স্কোয়ার ফিটটা বের করব তো স্কোয়ার ফিটটা বের করতে হলে প্রথমে আমরা এই একটা এক একটা নাম দিয়ে দেই যেহেতু এই সূত্রের মধ্যে এবিসি আছে সেহেতু আমরা এক একটা এক একটা নাম দিয়ে দিব তো ধরুন এই যে আশি ফুট যেটা আছে এই পাশ থেকে এই পাশে মেপে আশি ফুট পাওয়া গেছে এইটার আমি নাম দিলাম এ বাহু হ্যাঁ এ বাহু আর এটা যেহেতু সত্তর ফুট তার মানে এই পাশ থেকে এই পাশে মেপে সত্তর ফুট পাওয়া গেছে এইটার আমি নাম দিয়ে দিলাম বি বাহু আর এই পাশ থেকে এই পাশ থেকে মেপে যেহেতু তিরিশ ফুট পাওয়া গেছে এইটার আমি নাম দিলাম সি বাহু ওকে যেহেতু আমাদের এটা সূত্র আছে সূত্র অনুযায়ী আমি সাজিয়ে নিলাম তো এটা যদি এ বাহু এটা বি বাহু এটা সি বাহু হলে এখন আমরা সূত্রটা বসাতে পারি সূত্রের মধ্যে কিন্তু এর মানটা আছে বি এর মানটা আছে সির মানটা আছে কিন্তু এই এসের মানটা কিন্তু নেই ঠিক আছে তো এসের মানটা আমাদেরকে আগে বের করে নিতে হবে তো এসের মান বের করতে হলে আমাদেরকে কি করতে হবে এই যেখানে বিষমবাহুত্রি বুঝের আরেকটা সূত্র আছে সেটা হলো এস সমান সমান এ প্লাস বি প্লাস সি এটা লিখে দুই দিয়ে ভাগ করতে হবে তার মানে এই এ বাহু বি বাহু এবং সি বাহু এটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে এটা হচ্ছে এই বিষম বাহু ত্রিভুজের সূত্র তো আমরা এটা যেহেতু এর মান বীর মান সির মান আছে সেহেতু আমরা এটা প্রথমে কি করব ভাগ করব ধরুন এখানে দিলাম সমান সমান এর মান কত দেওয়া আছে এই দেখুন এ এটা হলো আশি তাহলে এখানে আমরা আশি লিখলাম আশি ঠিক আছে এখানে আশি লিখলাম যোগ বীরমানটা কত এই যে বীরমান দেওয়া আছে সত্তর তাহলে এখানে সত্তর লিখলাম যোগ এই শিরমান সিরমান কত তিরিশ তাহলে আমি এখানে তিরিশ লিখে দিলাম লেখে নিচে দুই আছে দুই দিয়ে ভাগ করতে হবে এখন আপনারা এই সবগুলো যোগ করে দেখুন আশি সত্তর এবং তিরিশ এই সবগুলো যোগ করলে আমাদের উপরে হবে হচ্ছে কত উপরে হবে আমাদের একশো আশি এই আশি সত্তর এবং তিরিশ যোগ করলে হবে একশো আশি আর নিশ্চিত তো দুই আসেই দুই এখন আমরা যদি সমান সমান দিই তাহলে একশো আশিকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে নব্বই তাহলে আমরা এই এর মান কত পেলাম এই যে এস এস সমান সমান হচ্ছে নব্বই পেয়ে গেলাম এখন এসের মান যদি আমরা পেয়ে যাই তাহলে খুব সহজে আমরা এই সূত্র থেকে এখন আমরা স্কোয়ার ফিটটা বের করতে পারবো ঠিক আছে এই ত্রিভুজের সূত্র থেকে স্কোয়ার ফিট বের করতে পারবো তাহলে আমি সমান সমান দিয়ে দিলাম সমান সমান দিয়ে রুট ওভারও দিয়ে দিলাম এই রুট ওভার রুট ওভার দেওয়ার পরে আমরা যেহেতু এর মান কত পাইছি এখানে দেখুন এর মান কিন্তু আমরা কত নব্বই পেয়েছি তো এখন এখানে নব্বইটা আমি বসিয়ে দিই এই যে এস আছে একটা তো এখানে নব্বই দিলাম ব্রাকেট দিলাম ভিতর আরেকটা এস আছে আরেকটা নব্বই দিলাম মাইনাস আর এর মানটা আমরা সবাই জানি এর মানটা কত আশি তাহলে এখানে আশি লিখলাম ব্রাকেট দিয়ে দিলাম তারপরে আপনার আর একটা এস আছে নব্বই দিলাম আর বীর মান হচ্ছে সত্তর এই যে বীর মানটা সত্তর ওকে আর এখানে এই যে এসের মান হচ্ছে নব্বই মাইনাস আর সির মানটা কত তিরিশ আমরা এভাবে লিখে দিলাম এটা দিয়ে দিলাম আবার রুট অভারটা রেখে দিলাম রুট অভারটা রাখার পরে এই নব্বই তো আসেই নব্বই এখানে একটা গুনন এই ব্রাকেটটা উঠে গেলে গুনন হবে নব্বই থেকে এখন আশি মাইনাস করতে হবে তাহলে হবে দশ এখানে একটা ব্রাকেট উঠে যাবে গুণন হবে আর নব্বই থেকে সত্তর মাইনাস করলে এখানে হবে বিশ আর এখানেও আপনার নব্বই থেকে তিরিশ মাইনাস করলে এখানে হবে ষাট ঠিক আছে তো এটা যদি আমরা ভিতরে হিসাব করে ফেলি রুট ওপার রেখে দিলাম এগুলো সবগুলো যদি ষাট বিশ দশ নব্বই সবগুলো যদি গুণ করা হয় তাহলে হবে দশ লক্ষ আশি হাজার আপনারা হিসাব করে দেখবেন এখানে হবে দশ লক্ষ আশি হাজার সমান সমান দিয়ে দিলাম দেওয়ার পরে এখন যদি এটা রুট ওভার দেন দশ লক্ষ আশি হাজার ক্যালকুলেটারে যদি রুট অভার দেন তাহলে হিসাব করে আপনারা দেখবেন এখানে হবে এক হাজার উনচল্লিশ দশমিক তেইশ এটা হচ্ছে বর্গ ফুট যেহেতু আমরা ক্ষেত্র ফল বের করলাম সেহেতু এটা হবে বর্গ ফুট আর বর্গ ফুট বা ক্ষেত্রফল যদি আমরা পেয়ে যাই বর্গ ফুট যদি পেয়ে যাই তাহলে আমরা খুব সহজেই এখান থেকে এখানে কত শতাংশ জমি যেহেতু আমরা এটার বর্গ ফুট পেয়ে গেছি ক্ষেত্রফল পেয়ে গেছি এখন আমরা খুব সহজেই এখানে কত শতাংশ জমি আছে আমরা এখন বের করতে পারব কত কাঠা জমি আছে আমরা কিন্তু খুব সহজে এখন বের করতে পারবো তো চলুন কিভাবে আপনারা শতাংশ বের করবেন আমি দেখিয়ে দিই আপনাদেরকে এখন এই যে স্কোয়ার ফিট বা বর্গ ফুটটা সরি যেহেতু আমরা এখানে বর্গ ফুট বা স্কোয়ার ফিটটা পেয়ে গেছি এখন আমরা এটাকে শতাংশ বের করব। এখান থেকে শতাংশ বের বের করব তো শতাংশ করতে হলে কি হবে এটাকে আপনার ভাগ করতে হবে এটা আমরা এই বর্গ ফুটটা লিখলাম এখানে ভাগ দিতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করতে হবে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এখানে কেন আমি চারশো দশমিক ছয় দিয়ে ভাগ করলাম হ্যাঁ এখানে দেখুন আপনাদের জন্য আমি লিখে রাখছি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমান সমান হচ্ছে এক শতাংশ যেহেতু আমরা এখানে শতাংশ বের করব সেই জন্য আমি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করতেছি তো এই সূত্রটা আপনাদেরকে মনে রাখতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমান সমান এক শতাংশ তাহলে আমরা এখানে এখন এটা ভাগ করে দেই। এটা ভাগ করলে আপনারা দেখবেন এখানে আসবে হচ্ছে দুই দশমিক তিন নয় শতাংশ ঠিক আছে তাহলে শতাংশ কিন্তু আমরা পেয়ে গেলাম এই তিন কোনা জমি এখানে হচ্ছে শতাংশটি কিন্তু আমরা পেয়ে গেছি এই তিন কোনা জমির এখানে হচ্ছে আহ আড়াই শতাংশের কাছাকাছি জমি আছে হ্যাঁ প্রায় আড়াই শতাংশের কাছাকাছি এখানে এই তিন কোনা জমিটা এখানে জমি আছে আড়াই শতাংশ প্রায় এখন আমরা এটা এটাকে আমরা এখন কাঁঠায় বের করব। তো কাঠা বের করতে হলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাইছিলাম বর্গ ফুটটা পাইছি এক হাজার উনচল্লিশ দশমিক তেইশ এইটাকে ভাগ করতে হবে এক হাজার উনচল্লিশ দশমিক তেইশ এটাকে ভাগ করতে হবে হচ্ছে সাতশো দিয়ে ওকে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে সাতশো দিয়ে কেন ভাগ করলাম এটার দেখানোর জন্য আমি এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখে রাখছি সাতশো বিশ বর্গ ফুট সমান সমান হচ্ছে এক কাঠা এটুকু আপনাদেরকে আবার মনে রাখতে হবে সাতশো বিশ বর্গ ফুট সমান সমান এক কাঠা যেহেতু আমরা কাঠা বের করবো এই জন্যে এই সাতশো বিশ দিয়ে ভাগ করতে হবে স্কোয়ার ফিটকে সুতরাং এটা আমি ভাগ করলে হবে এখানে আপনারা দেখুন এক দশমিক চার চার এটা হবে কাঠা ওকে তাহলে আমরা এই তিনকোনা জমি মেপে পেলাম কত পেলাম এখানে বেরোইল দুই দশমিক তিন নয় অর্থাৎ আড়াই শতাংশর কাছাকাছি জমি আছে এটা আমরা শতাংশ বের করলাম আর কাঠায় বের করলাম কত এক দশমিক চুয়াল্লিশ কাঠা তার মানে দেড় কাঠা জমি এইখানে আমরা মেপে পেলাম তো এইভাবে আপনারা তিন কোনা জমি খুব সহজেই মেপে কত শতাংশ জমি আছে কত কাঠা জমি আছে আপনারা খুব সহজেই কিন্তু বের করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস করবেন কমেন্টে আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি রাসেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ